আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এই মহাসড়কটি গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে শুরু করে টাঙ্গাইলের এলেঙ্গাতে গিয়ে শেষ হয়েছে। আর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু আগ পর্যন্ত সড়কটি এখনও দুই লেনের রয়েছে, তবে এই সড়কটিকেও চার লেনে করা হবে। সামনের দিকে গিয়ে দেখাবো সেই অংশের কাজ শুরু হয়েছে কিনা, আর বঙ্গবন্ধু সেতুর ওই পারে চলছে এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের নির্মাণ কাজ। এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতোই হবে রংপুর মহাসড়কটি। আজকের ভিডিওতে রংপুর মহাসড়কের সর্বশেষ চিত্র আপনাদের কাছে তুলে ধরব, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এলেঙ্গার দিকে এসে দেখতে পাচ্ছি এটি এখনও দুই লেনের রয়েছে। এই অংশের কাজটি সম্পূর্ণ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে অনেক আগেই। সামনেই হচ্ছে বঙ্গবন্ধু সেতু। বর্তমান এই সেতুর পাশেই নির্মাণ হচ্ছে নতুন করে বঙ্গবন্ধু রেল সেতু, যা নির্মাণ করছে জাপানি প্রতিষ্ঠান। ঢাকা টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু রেল সেতু নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগেই। যারা সেই ভিডিও দুটি মিস করেছেন তারা চ্যানেল থেকে সেই ভিডিও দুটি দেখে নিতে পারেন। এবার বঙ্গবন্ধু সেতু পার হয়ে সামনের দিকে চলে এসেছি। রংপুর মহাসড়কের কাজটি সামনের দিক থেকে শুরু হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম দিকে পিচ ঢালের কাজটি শুরু হয়েছে। এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এবং এটিকে বলা হয়ে থাকে উত্তরবঙ্গের প্রাণ। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপনের জন্য সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর ও সার্ক হাইওয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য ঢাকা টাঙ্গাইল এবং এলেঙ্গা হাতিকুমরুল রংপুর মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। মূল মহাসড়কটি হবে চার লেনের, আর এর পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো থাকবে সার্ভিস লেন, যা দিয়ে ধীরগতির যানবাহন এবং স্থানীয় যানবাহনগুলো চলাচল করতে পারবে। এই গুরুত্বপূর্ণ মহাসড়কটির দৈর্ঘ্য প্রায় 190 কিলোমিটার। বাংলাদেশ সরকার এবং এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবির যৌথ অর্থায়নে এটি নির্মাণ করা হচ্ছে। 190 কিলোমিটার মহাসড়কে 26টি নতুন সেতু, 39টি আন্ডারপাস, 6টি ফ্লাইওভার, 180টি কালভার্ট, 11টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। সেই সাথে সিরাজগঞ্জের হাতিকুমরুলে নির্মাণ করা হবে বিশ্বমানের একটি ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি দেখতে ঠিক কেমন হবে সেটিও আপনাদেরকে দেখাবো। এই মহাসড়কের ডান দিকে রয়েছে একটি সিঙ্গেল রেল লাইন। এই জায়গাটিতে একটি আন্ডারপাস নির্মাণ করা হবে। ডানে এবং বামে দুই দিকেই আরসিসি ঢালাই দেওয়া হচ্ছে। এই দুই লেন দিয়ে স্থানীয় যানবাহনগুলো চলাচল করবে, আর মাঝখানের এই অংশ দিয়ে মহাসড়কের যানগুলো চলাচল করবে। আগে এই মাঝের অংশটি দুই লেনের মহাসড়ক ছিল, যা এখন ভেঙে ফেলা হচ্ছে আন্ডারপাস নির্মাণের জন্য। এই 190 কিলোমিটার মহাসড়কটি 8টি প্যাকেজে নির্মাণ করা হচ্ছে। প্যাকেজে ভাগ করে দেওয়ার ফলে কাজগুলো দ্রুত শেষ হবে, যেমনটি আমরা ঢাকা মহাভাঙা এক্সপ্রেসওয়েতে দেখেছি। এখন পর্যন্ত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি 43%। এই 8টি প্যাকেজের মধ্যে একটি হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাতিকুমরুল পর্যন্ত। জানা গিয়েছে এই প্রকল্পের সাথে আরও দুটি প্যাকেজ যুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে WP5 আর অপরটি WP13। WP5-এর আওতায় এলেঙ্গার দিক থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে দুই লেনের সড়কটি রয়েছে সেটিকে সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করা হবে। সেই অংশের দৈর্ঘ্য হচ্ছে 13.6 কিলোমিটারের মতো। আর এই অংশে 8টি নতুন সেতু, 2টি আন্ডারপাস, 10টি কালভার্ট, সেই সাথে এলেঙ্গার বাজার অংশে একটি ফ্লাইওভারও নির্মাণ করা হবে। এবার চলে এসেছি কড্ডার দিকে। এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। ফ্লাইওভার নির্মাণের জন্য সবগুলো পিলারের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। 2 মাস আগে যখন এটি নিয়ে ভিডিও দিয়েছিলাম তখনকার সাথে বর্তমান অবস্থা পাশাপাশি তুলে ধরলাম, যাতে করে এর অগ্রগতি আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার কিন্তু দেখা যাচ্ছে 4টি পিলারের উপর গার্ডার বসে গিয়েছে।
এই ফ্লাইওভারের দৈর্ঘ্য হচ্ছে 396 মিটারের মতো। এই ফ্লাইওভারের নিচে একটি চৌরাস্তা রয়েছে যার ডান দিকটি চলে গিয়েছে সিরাজগঞ্জের শহরের দিকে, যার জন্য ফ্লাইওভারের নিচে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশটি দেখিয়েছিলাম অনেক সুন্দর এবং প্রাকৃতিক। রংপুর মহাসড়কের দুই পাশটিও দেখতে কিন্তু খুবই সুন্দর। এদিকটাতে শীতের আমেজ এখনও রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও কিন্তু এটি ভালো লাগছে। এবারে আরও কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি এই অংশে একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেই সাথে বর্তমান দুই লেনের সড়কের পাশে বালু ফেলে সড়কটিকে প্রশস্ত করার কাজও হচ্ছে। দুই লেনের মহাসড়ক হবার ফলে এই মহাসড়কে দুর্ঘটনা ঘটত অনেক বেশি। আশা করা যাচ্ছে মহাসড়কের কাজটি শেষ হলে দুর্ঘটনা কমে আসবে। সেই সাথে যানবাহনের চালকদেরকে প্রতিযোগিতামূলক মনোভাব দূর করতে হবে। এদিকে এসে দেখতে পাচ্ছি বর্তমান সড়কের পাশে নতুন সড়কটি বালু ফেলে বর্তমান সড়কের লেভেলে নিয়ে আসা হয়েছে। WP-13 আওতায় যে প্যাকেজটি এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে সেটি হচ্ছে সিরাজগঞ্জের হাটি কুমরুলে। সেখানে বিশ্বমানের ইন্টারসেকশন নির্মাণের পাশাপাশি চালকদের জন্য বিশ্রামাগার, ওয়াশরুম, ট্রাফিক কন্ট্রোল রুম, তেলের পাম্প সহ আরও অনেক কিছু নির্মাণ করা হবে। আরও কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি এখানেও একটি সেতু নির্মাণের কাজ চলছে। বর্তমানে এখানে পিলারের উপর গার্ডার বসানো হচ্ছে। আস্তে আস্তে দেখলাম এই মহাসড়কের প্রায় সব জায়গাতেই নির্মাণ কাজ চলছে। এর কাজটি শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে। বিশেষ করে ঈদের সময় এই মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা মানুষকে জ্যামের কারণে বসে থাকতে হবে না। এই মহাসড়কের মাধ্যমে নেপাল, ভুটান, ভারত, চায়না, বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে। অবশেষে চলে এসেছি সিরাজগঞ্জের হাটি কুমরুলে। এই যে ইন্টারসেকশনটি দেখতে পাচ্ছেন ঠিক এটির মতোই একটি ইন্টারসেকশন নির্মাণ করা হবে এখানে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।